সুপ্রিয় পাঠকবৃন্দ, আসসালামু আলাইকুম। আগামী একুশের বইমেলায় অধ্যয়ন প্রকাশনী থেকে প্রকাশিত হতে যাচ্ছে আমার প্রথম বিজ্ঞান বিষয়ক গল্পের বই হাইজেনবার্গের গল্প। আজ এই ভিডিওতে আমি একটু এই বইটি নিয়ে কথা বলার চেষ্টা করব। এই বইটি আমি কেন লিখেছি, কাদেরকে উদ্দেশ্য করে লিখেছি এবং এই বইতে কী আছে তা জানতেই আজকের এই ভিডিও। আমি বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানকে চরমভাবে ভালোবাসি। সেই ভালোবাসার টানে এখন ক্যান্সার এবং স্টেম সেল বায়োলজি নিয়ে গবেষণা করছি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। আমার দৈনন্দিন জীবনের বিজ্ঞানের অনুপ্রেরণাকে বাংলাদেশের কোটি মানুষের মাঝখানে সঞ্চারণ করার মিশন নিয়ে আমি হাইজেনবার্গের গল্প বইটি লেখা শুরু করেছিলাম। আমি ছোটবেলায় বড় হয়েছি বিভিন্ন বিজ্ঞানীদের জীবনী পড়ে, টিভি অনুষ্ঠানগুলোতে সায়েন্সের কথাবার্তা শুনে, এবং সেই অনুষ্ঠানগুলো, সেই গল্পের বইগুলোই আমাকে আজকের বিজ্ঞানী বানিয়েছে। সুতরাং আমি মনে করি বাংলাদেশে ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞানী বানাতে হলে আমাদেরকে আরও বেশি বাংলায় বিজ্ঞানের বই লিখতে হবে, যেমনটা করে এসেছেন আমাদের মোহাম্মদ জাফর ইকবাল স্যার। আমরা সেই পরিক্রমাকে চালিয়ে নিয়ে যেতেই আমার পক্ষ থেকে হাইজেনবার্গের গল্প বইটিকে লিখেছি। এই বইটি লেখা হয়েছে বাংলাদেশের প্রতিটি মানুষের উদ্দেশ্য করে। এটা শুধুমাত্র বিজ্ঞান বিষয়ক বলে সায়েন্সের স্টুডেন্ট এই বইটি পড়বে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আর্টস কমার্সের স্টুডেন্টরাও এই বইটা পড়ে খুবই মজা পাবে। আসলে বিজ্ঞানের ছোঁয়া কিন্তু শুধুমাত্র সায়েন্স বিভাগের ছাত্রদের জন্য নয়, যারা আর্টস কমার্সে পড়াশোনা করে তারাও সমানভাবে বিজ্ঞানকে পছন্দ করে বলেই আমি জানি। শুধু তাই নয়, এই বইটা যে শুধুমাত্র ছোট স্কুল কলেজের বা বিশ্ববিদ্যালয়ের মানুষজন পড়বে তাও নয়। যারা একটু বয়স্ক, যারা মধ্যবয়স্ক কিন্তু পরিবারের কর্নারটাতে একটা লাইব্রেরি বানিয়ে বই পড়তে ভালোবাসেন, এই বইটি আমি তাদেরকে উদ্দেশ্য করেও লিখেছি। এই বইতে বিজ্ঞানের ঘটনাগুলোকে ব্যাখ্যা করা হয়েছে সুন্দর একটু বর্ণনা সহকারে, কিন্তু কোনো ধরনের টেকনিক্যাল শব্দ ব্যবহার করা হয়নি। অর্থাৎ এটি একটি সাধারণ পাঠকের জন্য সুপাঠ্য বই হিসাবে বিবেচনা করেই লিখা হয়েছে। তাই আমি আশা করব সকল বয়সের সব বিভাগের ছাত্র মানুষ এই বইটিকে পড়তে পারবে। এই বইটিতে কি থাকছে? এই বইটিতে থাকছে 25টি বিজ্ঞান বিষয়ক গল্প। এর মধ্যে রয়েছে এডওয়ার্ড জেনারের প্রথম ভ্যাকসিন আবিষ্কার করার গল্প, কিভাবে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি হৃদরোগের ওষুধ আবিষ্কার করতে গিয়ে ভায়াগ্রা নামক জীবন বদলে দেওয়া একটা ওষুধ আবিষ্কার করে ফেলে, সেই গল্পটিও থাকছে এই বইতে। আমার দুজন খুবই প্রিয় বিজ্ঞানী অ্যালান টিউরিং এবং ওয়ার্নার হাইজেনবার্গের জীবন কাহিনীও আমি এই বইটিতে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। সাথে সাথে থাকছে কিছু কিছু পপুলার পপ সায়েন্সের টপিক, যেমন বিজ্ঞান কিভাবে কাজ করে এই প্রক্রিয়াটা আমরা আসলে অনেকেই বুঝি না। তাই আমার প্রথম প্রবন্ধটাতেই বিজ্ঞানের কার্য প্রক্রিয়াটাকে আমি খুব সহজ ভাষায় ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। বইটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমার এই পাঠকদের মধ্য থেকে 1% মানুষ হলেও ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার স্বপ্নে বিভোর হবে, তারা বিজ্ঞান পড়ে ভবিষ্যতে বাংলাদেশে বিজ্ঞানের আবিষ্কারকে নিয়ে যাবে, এবং যারা হয়তোবা বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখবে না তাদের মধ্যেও কিছু কিছু মানুষ তৈরি হবে যারা বিজ্ঞানকে ভালোবাসতে শিখবে। শুধু বিজ্ঞানী তৈরি হলেই আমাদের দেশের পরিবর্তন আসবে না, আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে বিজ্ঞান প্রেমী মানুষও তৈরি করতে হবে। তাই সকল বিজ্ঞান প্রেমী এবং ভবিষ্যৎ বিজ্ঞানীদের তৈরি করার প্রয়াসেই আমি আমার পক্ষ থেকে ক্ষুদ্র একটি প্রয়াসে লেখার চেষ্টা করেছি হাইজেনবার্গের গল্প। আশা করি আপনারা সবাই বইটি পড়ে বইটির গঠনমূলক সমালোচনা করবেন, কারণ বিজ্ঞানীরা সমালোচনা খুবই পছন্দ করে। আমি শুধু আপনাদের কাছ থেকে ভালো প্রশংসা শুনতে চাই না, বরং আপনাদের তীব্র সমালোচনার শিকারও হতে রাজি আছি। আশা করি আপনারা সবাই বইটি পড়ে যার প্রণয় আনন্দিত হবেন। আপনারা সবাই বিজ্ঞান মনস্ক হোক, বিজ্ঞানকে ভালোবাসুন, সেই প্রত্যাশায় আজকের মতন এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।